নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে অগ্ন্যুৎপাত বা ভলকানোস থেকে বেশ 10টি প্রশ্ন। আপনারা এর আগেও অনেক ভিডিওতেই বলেছেন যে এত কম প্রশ্ন কেন দেওয়া হয় ভিডিওতে। এরও একটি প্রধান কারণ রয়েছে। এর কারণটি হলো, যদি ভিডিওটি লেন্দি হয়ে যায় তাহলে আপনাদের ধৈর্য থাকবে না দেখতে দেখতে, এবং প্রশ্নগুলো সঠিকভাবে জানা হবে না। সেজন্য আমরা চাই যে ভিডিওতে কিছু অল্প পরিমাণে প্রশ্ন থাক, কিন্তু যেটুক জানবেন আপনারা সঠিকভাবে জানুন। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কি? পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কাকাতোয়া। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলে? ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রম্বলিকে বা ট্রম্বলিকে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় ল্যাকোলিথ দেখা যায়? ভারতের ছোটনাগপুর অঞ্চলে অধিক পরিমাণে ল্যাকোলিথ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে কি বলে? এই দড়ির মতো পাকানো লাভা প্রবাহকে বলা হয়ে থাকে পা হো হো। পরবর্তী প্রশ্ন, উত্তল লেন্সের মতো ভূমিরূপকে কি বলে? এই উত্তল লেন্সের মতো ভূমিরূপকে বলা হয়ে থাকে ল্যাকোলিথ। অবতল লেন্সের মতো ভূমিরূপকে কি বলে? এই অবতল লেন্সের মতো ভূমিরূপকে বলা হয়ে থাকে লোপোলিথ। পরবর্তী প্রশ্ন, ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় রয়েছে? এই ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইটালিতে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ক্রাফালা আগ্নেয়গিরি কোথায় রয়েছে? এই ক্রাফালা আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, ফুজিয়ামা শব্দের অর্থ কি? এই ফুজিয়ামা শব্দের অর্থ মৃত্যুহীন পাহাড়। ব্যারেন আগ্নেয়গিরির উচ্চতা কত? এই ব্যারেন আগ্নেয়গিরির উচ্চতা 345 মিটার। এই ছিল আমাদের এই পর্বের কিছু প্রশ্ন উত্তর। এই আগ্নেয়গিরি পর্ব, আগ্নেয়গিরির থেকে বা অগ্ন্যুৎপাত থেকে এর পরবর্তী ভিডিওতেও একটি সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। ধন্যবাদ।